আজকে আমরা যে বিষয়ের অ্যাসাইনমেন্টে উপস্থাপন করব সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ সপ্তম সপ্তাহ এসএসসি 2021 অ্যাসাইনমেন্টের উত্তর। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, অধ্যায় হচ্ছে যায়। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মালিকানা ভিত্তিতে ব্যবসায়। অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ। আমার নির্ধারিত কাজ মানে একটি প্রশ্নটি খেয়াল করলেই দেখতে পারবো। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় শিরোনাম হচ্ছে 5-4 অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সময় সমিতি গুরুত্ব বিশ্লেষণ। ক নম্বর লিখতে হবে আর্থসামাজিক উন্নয়নের ধারণা। খ নম্বর লিখতে হবে সমবায় সমিতির ধারণা। ঘ নম্বর সমবায় সমিতির প্রকারভেদ। গ নম্বর বাংলাদেশে সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা। আমরা প্রশ্ন দেখার পরে উত্তরে চলে যাব। ব্যবসায়ী স্বপ্ন সপ্তাহ ক নম্বর প্রশ্ন আর্থসামাজিক উন্নয়নের ধারণা। আর্থসামাজিক উন্নয়ন হলো অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপের মধ্যে এমন সম্পর্ক যা ভারসাম্যপূর্ণ উন্নয়নকে নির্দেশ করে। অর্থাৎ সমাজের প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধনই আর্থসামাজিক উন্নয়ন। একটি সাধারণ উদাহরণ হিসেবে বলা যায়, কোনো এক গ্রামের কৃষকরা খুবই দরিদ্র হওয়ায় উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারে না। এমত অবস্থায় সকল চাষি সম্মিলিতভাবে অর্থ প্রদান করে কিছু আধুনিক যন্ত্রপাতি ক্রয় করলে যা তারা সকলেই ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন সাধনের পাশাপাশি সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের ভূমিকা রাখে। খ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সমবায় সমিতির ধারণা। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকে সমবায়ের উৎপত্তি। পুঁজিবাদী সমাজে সৃষ্ট অর্থনৈতিক বৈষম্য ও দুর্বলতা থেকে মুক্তির প্রয়াসে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। সমবায়ের শব্দগত অর্থ হল সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা। প্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। তবে সমবায় সমিতি প্রতিষ্ঠার ফলে অগ্রপথিক সংগঠন হচ্ছে বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রসডেল সমিতি, যা প্রতিষ্ঠিত হয় 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। আমাদের উপমহাদেশে সর্বপ্রথম 1907 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডাক্তার আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সীমা 2001 সালের সমবায় আইন এবং 2006 সালের সমবায় নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। গ নম্বর সমবায় সমিতির প্রকারভেদ। সকল ধরনের সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য হল সদস্যগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিক স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করেছে। তবে সমবায় বিধিমালা 2004-এ পেশাভিত্তিক সমবায় সমিতিগুলোর মধ্যে আর্থসামাজিক উন্নয়নে প্রধান ভূমিকা পালনকারী সমবায় সমিতিগুলো নিম্নরূপ। মহিলা সমবায় সমিতি। যে সমবায় সমিতি মহিলাদের উন্নয়নের লক্ষ্যে গঠিত ও পরিচালিত হয় তাকে মহিলা সমবায় সমিতি বলা হয়। এই ধরনের সমিতিসমূহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে। এতে সমাজে পুরুষের পাশাপাশি নারীরও সমাজ তথা পুরো রাষ্ট্রের উন্নয়নে অংশ নিতে সমর্থ হয়। এতে রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। বিত্তহীন সমবায় সমিতি। এই ধরনের সমিতি মূলত বিত্তহীনদের নিয়ে কাজ করে, যাতে তারা ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি সাধন করতে পারে। সেক্ষেত্রে সমিতির পক্ষ হতে সকল সদস্যদের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করা হয় এবং তারা সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। শ্রমজীবী সমবায় সমিতি। আমাদের দেশের বিভিন্ন শিল্প কারখানা কিংবা দালান কোঠা নির্মাণে ইত্যাদি স্থানে বিভিন্ন কাজে আমরা শ্রমিকদের দেখতে পাই। এমন সব শ্রমিকরা নিজেদের জীবন সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এ ধরনের সমিতি গড়ে তোলে। এই সকল সমিতির তত্ত্বাবধানে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, যথাযথ নির্ধারণ, শ্রম কন্ট্রার অতিরিক্ত কাজে বাধ্য না করা ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদিত হয়ে থাকে। চালক সমবায় সমিতি। যারা যানবাহন চালিয়ে থাকেন তারাই হলো চালক। সমাজে অনেক সময় চালকদের সাথে ন্যূনতম ব্যবহারটুকু করে না। চালক সমবায় সমিতি মূলত পর্যাপ্ত গাড়ি ভাড়া নির্ধারণ, গাড়ির তেল সার্ভিসিং চার্জ ন্যূনতম রাখা, গাড়ি চালনায় চালকদের আরও অভিজ্ঞ ও দক্ষ করে তোলা, আইনের নিয়মকানুন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ইত্যাদি কাজ করে থাকে। এছাড়াও আরও কিছু সমবায় সমিতি রয়েছে যারা অর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকে, যেমন কৃষি সমবায় সমিতি, মৎস্যজীবী বা মৎস্যচারী সমবায় সমিতি, মৃৎশিল্পী সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি, ভূমিহীন সমবায় সমিতি। সদস্যগণের সর্বোচ্চ জমির পরিমাণ হবে 40%।
হকার সমবায় সমিতি, পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, যুব সমবায় সমিতি। এখানে 18 থেকে 35 বছর বয়সী যুব মহিলাদের জন্য গৃহায়ণ সমবায় সমিতি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক ব্যবসায় সমবায় সমিতি, দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি ইত্যাদি। গণবাদ বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা সম্ভাবনা। বাংলাদেশের সমবায় সমিতির বিকাশে বেশ কিছু সমস্যা রয়েছে, নিম্নে কিছু বর্ণনা বা তুলে ধরা হলো। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে প্রচারণার অভাব এবং লোকজনের অজ্ঞতার কারণে সমাজের সমশ্রেণীর ব্যক্তিবর্গের মধ্যে বিশ্বাস ও আস্থার অভাব, জনগণের আত্মকেন্দ্রিকতা কিংবা স্বার্থপরতা। আর্থসামাজিক উন্নয়নের সমবায় সমিতির গুরুত্ব অপরিসীম। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নের সমবায় সমিতির প্রয়োজনীয়তা কেমন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সমবায় সমিতির বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় কৃষি বা কৃষক সমবায় সমিতি, মৎস্যজীবী বা মৎস্যচাষী সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি ইত্যাদি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এদেশের অধিকাংশ জনগণ গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। তবে বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র, তাই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কৃষি কিংবা কৃষক সমবায় সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এদেশের সমুদ্র তীরবর্তী কিংবা নদী তীরবর্তী এলাকার লোকজন মৎস্য আহরণ কিংবা চাষ অধিক আগ্রহী, ফলে বাংলাদেশের মৎস্যজীবী সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের নগর অঞ্চলে অসংখ্য শিল্প কারখানা বিদ্যমান, যেখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হাজারো শ্রমিক শ্রেণী। এদের শ্রমজীবী সমবায় সমিতি আর্থসামাজিক উন্নয়নের একটা সম্ভাবনার ক্ষেত্রে হিসেবে কাজ করে। আবার বাংলাদেশের গ্রাম অঞ্চলের মহিলারা নানা ক্ষেত্রে পিছিয়ে থাকায় মহিলা সমবায় সমিতির মাধ্যমে তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদের এগিয়ে আনা হলে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। সুতরাং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মহিলা সমবায় সমিতির গুরুত্ব ও প্রশংসনীয়। স্বাধীনতার পর থেকে দেশে অনেক সমবায় সংগঠন প্রতিষ্ঠা হয়েছে, যারা নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখেছে, কিন্তু দেশের এবং সমাজের তুলনায় তা যথেষ্ট নয়। সরকারি পৃষ্ঠপোষকতা, উপযোগ্য প্রশিক্ষণ, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ইত্যাদির মাধ্যমে সকলকে বিশেষ করে যুব সমাজকে সমবায়ের দিকে উৎসাহিত করা যাবে। এভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ধীরে ধীরে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।